Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Ami Muhammad Alamin, Shohokari Shikshak, Shohid Sheikh Rasel Mujib Madhyamik Bidyalay, Morganj, Bagerhat. Priyo Shikshartira, Tomader Proti Amar Antorik Salam O Shubhechha. Assalamu Alaikum Warahmatullahi Wabarakatuh. Ajke Ami Je Class Ti Tomader Samne Upasthapon Korbo, Ashtom Ebong Novom Shreni Islam O Noitik Shiksha. Ajke Ami Samshar Sam Somporke Alochona Korbo. Sam আরবি শব্দ এর অর্থ হলো বিরত থাকা শরীয়তে পরিভাষায় সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত পানাহার এবং ইন্দ্রিয় তৃপ্তি থেকে বিরত থাকাকেই বলা হয় সাম রমজান মাসে রোজা মুসলমানদের উপর ফরজ যে অস্বীকার করবে সে কাফির হবে এই প্রসঙ্গে মহান আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল বাকারা 183 নম্বর আয়াতে উল্লেখ করেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন এর অর্থ হলো হে ইমানদারগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর যেন তোমরা তাকওয়া এবং খোদাভীতি অর্জন করতে পারো প্রিয় শিক্ষার্থীরা আমি এখন সাওমের প্রকারভেদ অর্থাৎ সাম বা রোজা কয় প্রকার সেই সম্পর্কে বেলা করে লিখে দিচ্ছি তোমরা মিলিয়ে নাও ফরজ রোজা দুই নম্বরে রোজা তিন নম্বর ওয়াজিব রোজা সুন্নাত রোজা মুস্তাহাব রোজা মুস্তাহাব রোজা নফল রোজা মাকরুহ রোজা তাহলে রোজা হলো ছয় প্রকার ফরজ রোজা ওয়াজিব রোজা সুন্নাত রোজা মুস্তাহাব রোজা নফল রোজা মাকরুহ রোজা ফরজ রোজা বছরে এক মাস রোজা রাখা ফরজ যদি কেউ অস্বীকার করে সে কাফের হবে ওয়াজিব রোজা হলো কোনো কারণে রোজা পালনে মানত করলে সেটা ওয়াজিব রোজা হবে এবং সেটা পালন অবশ্যই করতে হবে সুন্নাত রোজা হলো যে সকল রোজা নিজে পালন করে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে সকল রোজা নিজে পালন করেছেন এবং অন্যদেরকে উৎসাহিত করেছেন সেগুলো হলো সুন্নাত রোজা যেমন আশুরা ও আরাফার দিনে রোজা পালন করা সুন্নাত মুস্তাহাব রোজা হলো চন্দ্র মাসের 13-14-15 তারিখে রোজা রাখা মুস্তাহাব সপ্তাহের প্রতি সোম ও বৃহস্পতিবার এবং শাওয়াল মাসের 6টি রোজা পালন করা হলো মুস্তাহাব নফল রোজা ওয়াজিব সুন্নাত মুস্তাহাব ছাড়া সকল প্রকার রোজা নফল যে সকল দিনে রোজা পালন করা মাকরুহ যে সকল দিনে রোজা রাখা মাকরুহ ও হারাম ওই সকল দিন ব্যতীত যে কোনো দিন রোজা রাখা হলো মুস্তাহাব নফল ওয়াজিব সুন্নাত মুস্তাহাব যে সকল দিনে রোজা রাখা মাকরুহ হারাম ওই সকল দিন ব্যতীত যে দিনে রোজা রাখা নফল মাকরুহে তাহারিমি কার্যত হারাম যথা দুই ঈদের দিনে রোজা রাখা হলো হারাম তাহলে প্রিয় শিক্ষার্থীরা রমজান বা রোজা রোজা হলো ছয় প্রকার
আমি ব্ল্যাকবোর্ডে লিখে দিলাম, তোমরা সুন্দরভাবে লিখে নেবে। এবারে আমি সাম ভঙ্গের কারণ, কি কি কারণে সাম ভঙ্গ হয় সে সম্পর্কে আমি আলোচনা করব। যেসব কারণে সাম ভঙ্গ হয় এবং একটির পরিবর্তে একটি সাম পালন করা ফরজ হয় তার নিম্নে বর্ণনা করা হলো। যেমন এক নম্বর হলো ভুলবশত কিছু খেয়ে ফেলার পর, ভুলবশত কিছু খেয়ে ফেলার পর সাম ভঙ্গ হয়েছে মনে করে ইচ্ছাকৃতভাবে পানাহার করলে। দুই, কুলি করার সময় অনিচ্ছায় পানি পেটে গেলে, আমি আবার বলি কুলি করার সময় অনিচ্ছায় পানি পেটে গেলে। তিন, সাম পালনকারীকে জোর করে, সাম বা রোজা পালনকারীকে জোর করে কেউ কিছু পানাহার করালে রোজা ভঙ্গ হয়ে যাবে। চার, ভুলবশত রাত এখনো বাকি আছে মনে করে শুবে সাদেকের পর সাহরি খেলে। পাঁচ, ইফতারের সময় হয়েছে মনে করে সূর্যাস্তের আগে ইফতার করলে। ছয়, ইচ্ছাকৃতভাবে মুখ ভর্তি বমি করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। সাত, প্রস্রাব পায়খানার রাস্তার মাধ্যমে ওষুধ বা অন্য কিছু গ্রহণ করলে রোজা ভঙ্গ হয়ে যাবে। সাম ভঙ্গের এই সাতটি কারণ, এই সাতটি কারণের মধ্যে যে কোনো একটি যদি হয় তাহলে সাম ভঙ্গ হয়ে যাবে। এবারে আমি সাম মাকরু হওয়ার কারণ সম্পর্কে আলোচনা করব। সাম মাকরু, কী কী কারণে সাম মাকরু হয়ে যায়। অন্যের গীবাত অর্থাৎ দোষ ত্রুটি যদি বলে কেউ অন্যের অজান্তে তাহলে তার রোজা মাকরু হয়ে যাবে। মিথ্যা কথা বললে বা অশ্লীল খারাপ আচরণ যদি করে তাহলে সাম মাকরু হয়ে যাবে। কুলি করার সময় গড়গড়া করলে, কুলি করার সময় যদি গড়গড়া করে তাহলে তার রোজা মাকরু হয়ে যাবে। যথাসময় ইফতার না করলে, অর্থাৎ যেই সময় ইফতারের সময় হবে সেই সময় যদি ইফতার না করে পরে করে বা আগে করে তাহলে তার রোজা মাকরু হয়ে যাবে। সাওমের এই সময় আমি আলাপ করব, এখন সাওমের কাজা ও কাফারা সম্পর্কে আলোচনা করব। কাজা কি? কোনো কারণে অনিচ্ছায় যদি সাওম ভেঙে যায় কিংবা কোনো ওজরে তা পালন করা না হয় তবে একটি সাওমের পরিবর্তে একটি সাওমই রাখতে হয়, একে কাজা সাওম বলে। সাওম কাজা করার কারণসমূহ আমি কারণসমূহ উল্লেখ করছি, তোমরা খেয়াল করো। সাওম পালনকারী রমজান মাসে অসুস্থ হয়ে পড়লে বা সফরে থাকলে অথবা অন্য কোনো ওজরের কারণে সাওম পালনে অপারগ হলে, রাত মনে করে ভোরে পানাহার করলে, সন্ধ্যা হয়ে গেছে মনে করে সূর্যাস্তের পূর্বে ইফতার করলে, ইচ্ছাকৃতভাবে মুখ ভর্তি বমি করলে রোজা কাজা হয়ে যাবে। জোরপূর্বক সাওম পালনকারীকে কেউ পানাহার করালে, কুলি করার সময় অনিচ্ছায় পানি পেটে গেলে কাজা করতে হবে, ভুলক্রমে কোনো কিছু খেয়ে শুধু শুরু করার পর সাওম একটি হয়ে সাওম নষ্ট হয়ে গেছে মনে করে পুনরায় খেলে রোজা কাজা হয়ে যাবে। দাঁত হতে ছোলা পরিমাণ কোনো কিছু কোনো জিনিস মুখ থেকে বের হলে রোজা কাজা করতে হবে। কাফফারা, রোজার কাফফারা কি সে সম্পর্কে আমি আলোচনা করব। ইচ্ছাকৃতভাবে সাওম পালন না করলে, সাওম রেখে বিনা কারণে ভেঙে ফেললে কাজা কাফফারা করতে হবে। কাফফারার নিম্নরূপ আমি আলোচনা করছি। একবারে দুই মাস সাওম পালন করা, কাফফারা হলো সাওমের কাফফারা হলো একবারে দুই মাস সাওম পালন করা। এতে অকাম হলে 60 জন মিসকিনকে পরিতৃপ্তভাবে দুই বেলা খাওয়ানো, একজন দাসীকে স্বাধীন প্রদান করা। প্রিয় শিক্ষার্থী, আজকের ক্লাস এই পর্যন্ত। আমি তোমাদের একটা বাড়ির কাজ দেবো, সেই কাজটি তোমরা খাতায় লিখে নাও। সাওম কাকে বলে এবং সাওম কত প্রকার ও কী কী, এটা সুন্দরভাবে বাড়ি বসে পড়াশোনা করবে। তাই যে পর্যন্ত সমাপ্তি করছি, খোদা হাফেজ। তোমাদের সবার প্রতি আমার আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাইকে ধন্যবাদ।